পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সহ আশেপাশের বিভিন্ন চরে প্রতিদিনই ভেসে আসছে বিভিন্ন প্রজাতির জেলিফিশ। সাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের জালেও আটকাচ্ছে অসংখ্য জেলিফিশ। সাগরের প্রাণী জগতের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে এমন পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন গবেষকরা। সম্প্রতি পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন সমুদ্র সৈকতে এসব জেলিফিশ ভেসে আসছে। জেলিফিশের কারণে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সৈকতে এসব জেলিফিশ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে। জালে বাজা বিভিন্ন কারণে মারা যায়, মারা যাওয়ার পর দুর্গন্ধ ছড়ায়। জেলিফিশটা একটা খারাপ জিনিস, ওটা হাত পায়ে লাগলে চুলকায়, জেলে কোনো মাছ ধরতে পারে না। এই 20 বছরের মতো মধ্যে আমি এই জেলিফিশ আমি আর সাগরে এরকম আর দেখি নাই। জোয়ারের সময় যখন আমাদের বিচের একদম উপরের অংশে চলে আসে, ভাটায় যখন পানিটা কমে যায়, তখন কিন্তু এই জেলিফিশগুলো নামতে পারে না, তখন কিন্তু তারা মারা যাচ্ছে। গবেষকরা বলছেন, সাগরের স্বাভাবিক পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়া সহ বেশ কিছু কারণে এমন ঘটনা ঘটতে পারে। মৃত জেলিফিশ ভেসে আসার কারণ হিসেবে আমরা বলতে পারি এটাতে ওশান অ্যাসিডিফিকেশন হয়েছে বা প্ল্যাঙ্কটনের আধিক্যতার কারণে সেই জায়গাতে বিষাক্ততা তৈরি হয়েছে, বা সাগরের একটা বড় অংশে বা যে কোনো একটা নির্দিষ্ট অংশে অক্সিজেনের ডিপ্রেশন হতে পারে বা অক্সিজেন কমে যেতে পারে, এই কারণেও কিছু মাছ মারা যেতে পারে বা এই জেলিফিশগুলো মারা যাওয়ার কারণ হতে পারে। তবে মৎস্য বিভাগ বলছে, এ বিষয়ে গবেষণার জন্য মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ সরকারের সংশ্লিষ্ট মহলে অবহিত করা হয়েছে। এটা নিয়ে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করছি, আমাদের বিশেষ করে আমাদের মেরিন সেকশনের ডাইরেক্টর স্যারের সাথেও আমি বিষয়টা নিয়ে কথা বলছি। এখানে স্থানীয় যিনি আছেন এই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কলাপাড়ার, ওনার সাথে আমি আলাপও করছি। সমুদ্রের জীববৈচিত্র্য ও ভারসাম্য রক্ষায় জরুরি উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।